ঘুরে ফিরে আসে। তাহলে আজকে আমরা বিসিএস এর প্রশ্ন সমাধান করব। তাহলে 10তম বিসিএস এর প্রশ্ন থেকে শুরু। তাহলে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরাটা 20% লাভে বিক্রি করলো, নির্মাণ খরচ 100 টাকা হলো, তবে খুচরা মূল্য কত? সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে প্রথমে 100 টাকা দাম ছিল, এখানে 20 টাকা লাভ করেছে, তাহলে আছে 120। তাহলে এখন এর উপর আবার 20% লাভ করছে, তাহলে 120 এর 20% সমান আছে 120 × 20/100। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, 120 বিক্রেতা 20% লাভ করে আর খুচরো বিক্রেতা 20% লাভ করে, তাহলে প্রথমে ছিল 100 টাকা, তার 20% লাভ করে 120, প্রথম সংখ্যা আমার এক, শেষের সংখ্যা আছে আমার 49, তাহলে যোগ 2, তাহলে এখন সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখানে আমাদের আছে 50/2, তাহলে আছে 25। তাহলে সেম প্রশ্ন আমাদেরকে যদি বলে যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, 1 যোগ 99 / 2, তাহলে যা পাবো তাই, প্রথম গড় যোগ শেষ গড় / 2, তাহলে আমরা পাবো গড় গুণ গড়। সুপ্রশিক্ষিত, এখন 4 নম্বর প্রশ্ন রয়েছে, টাকা 3টি করে আমরা কিনে 2টি করে বিক্রি করলে কত লাভ হবে? তাহলে লাভ, তাহলে আমরা এখানে লিখলাম লাভ, কিনছে 3টি আর বিক্রি করছে 2টি, তাহলে আছে 1টা, তাহলে 2টিতে লাভ, 2টিতে লাভ সমান 1টি, তাহলে 1টিতে লাভ সমান 1/2, তাহলে শতকরা বলতে 100টিতে লাভ, তাহলে 100/2, তাহলে আছে 50%। সুপ্রশিক্ষিত, তোমরা আরেকবার বুঝে দিচ্ছি, লাভ সমান 3 বিয়োগ 3 সমান 8, 2টিতে লাভ 1টি, 1টিতে লাভ 1/2, 100টিতে লাভ 1, তাহলে 50%। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এর পরবর্তীতে আমাদের একটা প্রশ্ন রয়েছে যে এই 2টি সংখ্যার গুণফল এত, এদের লসাগু 96, গসাগু, তাহলে সুপ্রশিক্ষিত আমাদের এই লসাগু, লসাগু, তাহলে আমরা এখন করতেছি 9 নম্বর প্রশ্ন, লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু সমান আছে গুণফল। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখন আমাদের এখানে বাইর করতে বলছে গসাগু, তাহলে গসাগু সমান উপরে লিখবো গুণফল, নিচে আমরা লিখবো লসাগু, লসাগু। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে গুণফলের মান আমাদের দিচ্ছে 1536/96, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমরা পেলাম 16। আর একবার বুঝে দিচ্ছি, লসাগু গুণন গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল, তাহলে লসাগু গসাগু সমান গুণফল বাই লসাগু, তাহলে গুণফলের মান 1536/96, তাহলে আমরা উত্তর পেলাম 36।